রবিবারের সন্ধ্যায় জুলাই মাসের শেষে কামালদা চলে এসেছে খোলসাপুর বাজারে। সন্ধ্যার বাজারটা দেখাবো, সন্ধ্যায় খোলা থাকে। জেমস লং সরণিতে কামালদা রয়েছে, সামনে ইস্টার্ন রেলের যে কোয়ার্টারগুলো যেখান থেকে আগে রেল চলতো সেই পোর্শনটা দেখাচ্ছি। এই বরাবর রাস্তাটা জেমস লং সরণি ধরে এই রাস্তা চলে গেছে তারাতলা, এটাকে বলা হয় বেহালার বাইপাস। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। এস এন রায় রোড সুপার মার্কেট, এস এন রায় রোড সুপার মার্কেট 119 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বেহালার কলকাতা 38, যেটা ইংরেজ আমলে যখন রেল চলতো তখন ওই জেমস লংয়ের ওই মুখটায় খড়গোলার বাজার বলে বিখ্যাত ছিল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা আজকে দেখুন। সন্ধ্যেবেলায় বাজার খোলা থাকে, কিছু দোকান, কিছু মাছের দোকান, কিন্তু সকালবেলায় পুরো দস্তুর সবটাই খোলা থাকে। এস এন রায় রোড সুপার মার্কেট, যেটা ইংরেজ আমলে খড়গোলার বাজার ছিল, সেই বাজার আজ সন্ধ্যেবেলায় কামালদা উপস্থিত। দিনের বেলা এখানে জমজমাট গিজগিজে ভিড় থাকে। রবিবারের সন্ধ্যায় 28 জুলাই 2024 সালে কামালদা আছে এস এন রায় রোডের সুপার মার্কেট, যেখানে সবজি মাছ কিছু দোকান রাতে খোলা থাকে। বেহালার যারা বাসিন্দারা আছো তাহারা শাহাপুর ঘোলসাপুর বাজার চলে আসতে পারো, সন্ধ্যেবেলাও বাজার খোলা থাকে। প্রত্যেকটা বন্ধুদের সাথে কথা বলবো, যে কটা দোকান মাছের দোকান সবজির দোকান কিছু গ্রোসারি সব রয়েছে। দেখতে থাকো সবাই, সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়রা পরিবারের সকল সদস্যরা, সুপার ডুপার লাগবে। গতকাল যেরকম খিদিরপুর বাজারটা দেখিয়েছিলাম, আজ দেখাচ্ছি ঘোলসাপুরের এস এন রায় রোড সুপার মার্কেটের বাজার। সাথে থাকতে হবে বস। রায় রোডের বাজারের মাছের বাজারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। প্রথমেই মাছের বাজার দেখি। মাছের বাজার, কি নাম তোমার দাদা? সুকুমার হালদার। কতদিন ব্যবসা করছো? 30 বছর। তোমার কি কি মাছ আছে? ইলিশ মাছ, ইলিশ আছে, পাবদা আছে, কাতলা আছে, ভেটকি আছে। এই ইলিশটা কোথাকার? এটা ডায়মন্ডি, বাংলাদেশ। কত করে পড়ছে? তোমার সাহস কম নয়, পূর্ববঙ্গের মাছ ঘোলসাপুর বাজারে এসে 1600 টাকা বিক্রি করছে, দারুণ লোভনীয়। এখানে রুই মাছ পাওয়া যাচ্ছে, কাতলা মাছ পাওয়া যাচ্ছে। এটা ভেটকি মাছ। এটা ভেটকি কত করে? ভেটকি 500 টাকা। 500 টাকা করে কাটা ভেটকি পাবেন। চলে আসবেন ঘোলসাপুর মার্কেটে, সন্ধ্যেবেলায় কিন্তু পেয়ে যাবেন। কামাল কলকাতার সাথে থাকো। মৎস্য কন্যাদের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ছবি উঠে গেল। স্টল কাতলা আর ওদিকে ইলিশ। কি নাম দাদা তোমার? বিশ্বজিৎ অধিকারী। অনেক মোটা হয়ে গেছে বলে চিনতে পারছি না। কতদিন ব্যবসা করছো তুমি? 30-35 বছর। আগে তো কেউ বসতো বলো তো তোমার? তুমি বসতে? কত করে, কত করে বেচছে? 2000। এটা কোথাকার? খোদ পদ্মার ইলিশ। হাসিনা ম্যাডাম পাঠিয়েছে বেহালাতে, 2000 টাকা কেজি। আর এটার ওজন কত? ভালো করে দেখে নাও, 1.5 কেজি ওজনের মাছ, 2000 টাকা কেজি। ঘোলসাপুর বাজারের দাম আপনারাই বিচার করুন, কমেন্টস করে জানান। এত সস্তা 2000 টাকা কিন্তু পাওয়া যায় না, 1.5 কেজি মাছের ওজন যেটা। পদ্মার ইলিশ চাই, চলে আসুন ঘোলসাপুর বাজারে। কাতলা কত করে? গোটা 250। কাটা কাটা 400 টাকা। দেখুন দাম ঠিক রয়েছে কাতলা মাছের। বিশ্বজিতের দোকানে আসতে হবে, একদম গণেশ বাবাজির কেষ্ট। সন্ধ্যাবেলায় একদম বিশ্বজিৎকে আপনারা স্মরণে রাখতে পারেন, আমার আশেপাশে থাকলে একটু অসুবিধা হয়ে যায়। কামাল কলকাতা দেখতে থাকো।
সুরজিতের এই ভেটকি মাছটা কাটিং চলছে দেখো, আহারে ভেটকি মাছ, এই কাঁটাও বিক্রি হয় তাই না? কাঁটা 100 টাকা কেজি। এটা কি হচ্ছে? ফিঙ্গার ফিঙ্গার হচ্ছে, ফিঙ্গার ফিঙ্গার, হ্যাঁ ফিঙ্গার হচ্ছে তো। আপনারা অবিলম্বে চলে আসেন ফিঙ্গার খেতে। ও, তোমার নামটা বলো। আমার নাম সুকুমার। সুকুমার বলছো অবিলম্বে চলে আসুন ফিঙ্গার খেতে। ভেটকি মাছ একটা, এক নম্বর ভেটকি মাছ তাই তো? আর দেরি না করে অবিলম্বে চলে এসো ফিঙ্গার তৈরি। স্টল ভোলসাপুর বাজারে, খালি রুই রুই রুই। কি নাম তোমার? উত্তমদা। কতদিন ব্যবসা করছো? 22 বছর। আজকে রুই কত করে ছাড়ছো তুমি কাটা? কাটা 250। গোটা গোটা দিন সারাদিন 180, ডিমলা 150। ডিমলা 150। উত্তমদার কাছে এসে সন্ধ্যেবেলা কিনতে পারো, সকালে কিনতে পারো। কি নাম তোমার? আমার নাম অশোক জানা। অশোক জানা, সবাই জানে তোমাকে। রুই বেচো কত করে? কত করে রুই? রুই আপনার এইগুলো নেবেন 140 টাকা কিলো, এইগুলো নেবেন 180 টাকা। 180 টাকা? ওটা পুকুরের নাকি? না, সব ম্যাড্রাস। ম্যাড্রাসের বাবু তুই কি বলছিস? এটা 300 গ্রাম বেশি আছে। এখান থেকে রুই নাও দাদা তুমি বরাবর। মাছটা ভালো হয়? হ্যাঁ, ম্যাড্রাসি মাছটা ভালো দেয়? হ্যাঁ, ওজনে টান আছে মানে কম দেয়? অনেকদিন থেকে নিচ্ছে, ঠিকঠাকই আছে, ভালো লাগছে। হোটেলে যাচ্ছে মাছ, চলো। ভালো লাগছে এরকম রুই মাছ সন্ধ্যাবেলা পাওয়া যাচ্ছে গোলসাপুর বাজারে। দোকান দেখছি রুই মাছ। কত করে রুই? গোটা 180। আর কাটা? কাটা 300। তোমার নাম? শম্ভুদা। শম্ভুদা কতদিন ব্যবসা করছো? 30 বছর। ব্যবসা কেমন চলছে? মোটামুটি। এটা পুজোর আগে উঠবে? উঠবে। আর সকালে উঠেছিল? রোববার সকালে এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর। এই রোটা দেখছেন আর ওই রোটা দেখছেন, এটা পুরো মাছের রোপ। আর ওই সাইডে হচ্ছে মুরগির দোকানগুলো রয়েছে। চলো, সবার জন্য আশীর্বাদ দোয়া প্রার্থনা করছি, সবার ব্যবসা হোক। আর ঘোলসাপুর বাজারে মাছ কিনতে সন্ধ্যেবেলা সবাই চলে আসবেন, কারণ সন্ধ্যেবেলা বেহাল আর ঘোলসাপুর বাজারে আপনারা চলে আসলে পেয়ে যাবেন। যারা যারা জানেন না, অজন্তা সিনেমার বিপরীত রাস্তায় ঢুকলেই এই গোলসাপুর বাজারটা পেয়ে যাবেন, রেল কোয়ার্টারের সামনে। মুর্শিদাবাদ থেকে অনেক বন্ধুরা এসছো, এখানে মাছ কিনতে আসো? কোথায় আছো এখানে? পাঠকপাড়ায় আছো। মাছের এরা কম দেয় না? ওজন ঠিক দেয়? বাজারটা ভালো, একটু অন্য বাজারের তুলনায় সস্তা। হ্যাঁ, অনেক ভালো। আর স্বাদ আছে মাছের? অবশ্যই স্বাদ আছে। অবশ্যই স্যার। কতদিন আছো বেহালায়? এক বছর। ব্যবসা এখন তোমাদের একটু হচ্ছে তো? হ্যাঁ, রাজমিস্ত্রি তো এখন ঠিক হচ্ছে তো? হ্যাঁ, আমি তোমাদের নিয়ে একটা ভিডিও করেছিলাম, ব্যবসার অবস্থা খারাপ ছিল আজ থেকে এক বছর আগে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো ভাই, ভালো লাগবে। খাসির মাংস মানে মাটন এবং মুরগির মাংস, ওগুলো সামনাসামনি আমি দেখাচ্ছি না, কিন্তু এখানে প্রায় 1, 2, 3, 4 দোকান মুরগির মাংস, একটা খাসির মাংস খোলা। রোববারের সন্ধ্যেবেলার কথা বলছি, রোববার যদি সকালে আসেন সব কটা দোকান খোলা থাকবে। সরণির 1 নম্বর গেট দিয়ে আমি ঢুকেই দেখতে পাচ্ছি একটি ডিমের দোকান, অনেক পুরনো। কি নাম দাদা তোমার? আমার নাম গগন মণ্ডল। গগন মণ্ডল, আর কতদিন হলো এটার বয়স তোমার এই দোকান? আমার বয়স হলো 28 বছর এখানে। আচ্ছা, দোকানের? দোকানের বয়স আরো বেশি? আরো বেশি। কে বসতেন আগে? আগে আরেকজন বসতেন। গগনদা 28 বছর ধরে বসছে, আর আমি অজন্তা কোয়ার্টারে 2000 সালে চলে গেছি, মানে 24 বছর আগে তুমি ছিলে এখানে তাই তো? কেমন ব্যবসা হয় তোমার? ভালো, হাসি মুখে দাম কেটে নাও, কম নাম তো খুব ভালো। গগনদার হাসি, অজন্তার বললে তো চিনতে পারবে সবাই। আমি তো সবাইকেই চিনি,
গগন চুম্বি গগন দাকে খুব শুভেচ্ছা জানাচ্ছি, হাসি মুখে বাংলাদেশি গান চালিয়ে সবাইকে শোনায়। আর এরকম ডিমগুলো খুঁজো কত করে বিক্রি করছে? ৬ টাকা। ও একটু দাম কম আছে। ভালো লাগছে গগনদার হাসির জন্য, সবাই একটু লাইক কমেন্টস করো। একদম হিরোর মতো দেখতে বাধ্য হয়ে ডিম বেচতে হচ্ছে। কামাল কলকাতা দেখতে থাকো। পাশ গেট থেকে ঢুকেই বাঁদিকে যদি ডিমের দোকান থাকে, ডান দিকে দারুণ ফলের দোকান রয়েছে। এরকম আম, আপেল, লেবু, নারকোল, কলা, অনেক পুরনো দোকানদার। কি নাম? ডেন হালদার। কতদিন করছেন? 15-20 বছর। হ্যাঁ, ওখান থেকে এদিকে এসছেন। ফলের দাম কি যাচ্ছে, বিশেষ করে আপেলটা? আপেল 200। আর এটা? খিদিরপুর যুগ যুগ জিও। আপেল একটু কম দাম ছিল গতকাল, তবে ঘোলসাপুর বেহালা এখন অনেক উন্নতি করেছে। বেহালার মধ্যে আম কত করে যাচ্ছে? ৮০-১০০ ঠিকই আছে। সন্ধ্যাবেলায় ঘোলসাপুর বাজারে বীরেন্দার দোকানে চলে আসবেন। আপনারা একটু কথা বলে বীরেন্দার সঙ্গে ফল কিনতে পারেন। এরকম সবজির দোকান বীরেন্দার দোকানের পাশে। কি নাম দাদা তোমার? বাসুদেব দাস। কতদিন ব্যবসা করছো? ৩০। কেমন হচ্ছে ব্যবসা? মোটামুটি। হ্যাঁ, ওনাকে আছে, এখন একটু মোটা হয়ে গেছে, উনি বয়স বাড়ছে তো, আর ব্যবসাটা হাসি মুখেই করেন। আগেও যেরকম হাসি ছিল এখনও সেরকম হাসি আছে। বাসুদেব দা, ব্যবসা তাহলে ঠিকঠাক চলছে? পটল কত করে? ৪০ টাকা অ্যাভারেজলি চলছে। দাম আর একটু কমবে হয়তো আশা করি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, ঘোলসাপুর বাজারে কামালদার রয়েছে। একটি ফলের দোকান দেখতে পাচ্ছি, ভিতরেই আপনারা পেয়ে যাবেন। কি নাম দাদা তোমার? চন্দনদা। কতদিন করছেন? ২০০৮ থেকে চন্দনদা এই ব্যবসা করছে। দেখুন কত সুন্দর সাজিয়েছে দোকানটাকে। বেদানা, আপেল, লেবু, তরমুজ, আম সব কিছু রয়েছে। দাদা কেমন বিক্রিবাটা হয় সকালের দিকে? সন্ধ্যেবেলাটা কাস্টমার একটু কম আসে। সন্ধ্যেবেলায় বন্ধুরা আপনারা চলে আসতে পারেন ঘোলসাপুর বাজার, অজন্তা সিনেমার বিপরীত রাস্তা বা অজন্তা গভর্নমেন্ট কোয়ার্টারের বিপরীত রাস্তায় চলে আসবেন। একদম এই মার্কেটটা সরাসরি এসে ধাক্কা খাবেন, বলবেন ঘোলসাপুর বাজার রেল বাজার। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। পঞ্চানন্দা কতদিন এই ব্যবসা করছেন? ৯৬ সাল থেকে। ২৮ বছর হয়ে গেল। কেমন হচ্ছে ব্যবসা? মোটামুটি চলছে। আপনার তো অনেক কিছুই আছে দেখছি ডিমের সাথে। আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে পার্কিং এর জন্য বাইরে সব দোকান খুলে দেওয়া হয়, তাদের সব দোকানদারদের ভেতরে ঢুকিয়ে দোকান জায়গা দেওয়া হয়েছে, সেই দোকানগুলো সব ভেতরে পাতার জন্য, যাতে বিস্তারে সুবিধা হয় গাড়ি ঘোড়া রাখার জন্য। ওই জন্য আমরা বাইরে সব যে ফুটপাতের দোকান ছিল সেগুলো সব ভেতরে জানা, যাতে খরিদ্দারের সুবিধা, খরিদ্দার যে তার খরিদ্দার আর বাড়ছে। ওই যে বাইরের যে দোকানগুলো ছিল তাদেরকে এখানে ঢোকানো হয়েছে, তাই তো? তারা বসছে কোথায়? চন্দনদা এখানে বাইরে ছিলেন আগে? হ্যাঁ, উনি তো বাইরে ছিলেন, কিন্তু খরিদ্দাররা বাইরে দেখতে পাচ্ছে না বলে তারা ভিতরে ঢুকছে না। কারণ আমরা তো গাড়ি ঘোড়া রাখার জন্য আমরা তো ফাঁকা করে দিলে, পার্কিংয়ের জন্য সুবিধা করে দিয়েছি, যাতে না বাইরে কেউ দোকান লাগলে তার সামনে গাড়ি লাগালে অসুবিধা। বাইরের যে দোকানগুলো মানে কোনটা থেকে? আমাদের রেল কোয়ার্টার থেকে? না, আমাদের বাজারের এক্তিয়ারের মধ্যে যে কোনো। হ্যাঁ, বাজারের এক্তিয়ারের মধ্যে যে জেমসং এর উপরে দোকানগুলো ছিল ওগুলোকে এই ভিতরে ঢোকানো হয়েছে। সবাই যারা ওখানে কেনাকাটি করতেন আপনারা ভিতরে চলে আসবেন সকালে এবং সন্ধ্যেবেলায়। তাদের খরিদ্দারের অসুবিধা হওয়ার জন্য অন্য বাজারে চলে, খরিদ্দারের সুবিধার জন্য আমরা এগুলো পেতে পারি।
এটা তো ভালো তথ্য দিলেন আপনি। যারা এই ভিতরে বাইরে ছিলেন তারা কিন্তু ভিতরে বসে আপনারা যারা কাস্টমার ছিলেন তারা অবশ্যই এই বাজারে ঢুকে যাবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। পাহাড় দারুণ ভাবে সাজিয়েছে বস। এটা ছোট জ্যোতি নাকি? ছোট জ্যোতি বড় জ্যোতি, আলু বান্ডিল বান্ডিল 1 কেজি করে সাজানো হয়েছে। কি নাম দাদা তোমার? উত্তম দা। কতদিন করছো ব্যবসা? 25 বছর। পেঁয়াজ কত করে যাচ্ছে? আর আলু জ্যোতি? 35, এর আগে 40 ছিল। ঠিকই আছে। আর চন্দ্রমুখী? 40, 1 নম্বর চন্দ্রমুখী। তাহলে কেন আসবেন না ঘোলসাপুর বাজারে জ্যোতি এবং চন্দ্রমুখী দোকানে এসে আপনি উত্তম হাসিটা হাসতেই পারেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস। একটি আলুর দোকান, পেঁয়াজের দোকান। কি নাম আছে দাদা তোমার? রাজু। রাজুদা কেমন আছো? ভালো ভালো। বিক্রিবাটা কেমন হচ্ছে? অবস্থা খারাপ আছে। অবস্থা তো একটু খারাপ চলছে, কারণ এর আগে 2 দিন আগে থেকেই এই বাজারটা বন্ধ ছিল, অনেক দাম উঠে গিয়েছিল, আলু কিনতে মানুষের হিমশিম খেয়েছিল। গতকাল থেকে আবার আলু পাওয়া যাচ্ছে 35 টাকা করে। কিন্তু এই বাজারটা আবার ঠিক হয়ে যাবে। এটা ঘোলসাপুর বাজার, যারা বাইরে বসতো তাদেরকে তুলে আনা হয়েছে ভিতরে। যারা বাইরের কাস্টমার ছিলেন অবশ্যই এই বাজারে এসে কেনাকাটি করবেন, দোকানদারদের এখানে স্থান দেওয়া হয়েছে। এই ভিডিও দেখার পর আপনারা জানতে পারবেন সন্ধ্যেবেলায় ঘোলসাপুর বাজারটা খোলা থাকে, সব কিছু পাওয়া যায়। সকালে আসলে সব দোকান খোলা আর 10% দোকান খোলা থাকে সন্ধ্যেবেলায়। আরেকটি ডিমের দোকান, ডিমের দোকানের সাথে সাথে এদিকে আর একটা সবজির দোকান, অনেক পুরনো দোকান। কি নাম দাদা তোমার? ভীম কুমার। ভীম কুমার। কতদিন চলছে ব্যবসা? 40 বছর। ব্যবসা ডাউন না আপে আছে? ডাউন আছে, ডাউনে আছে। ব্যবসা তো উঠবে। তুমি তো দোকান মানে এখানে সব কিছুই রেখেছো দেখছি। রেখে দিয়েছি, অনেক কিছু রেখেছো। ওরে বাবা, যা কিছু একটা গ্রোসারি শপও এখানে রয়ে গেছে, তার সাথে সবজি রয়েছে। মানে এক ঢিলে 5টা পাখি মারতে চাইনি। এই জন্যই নাম হলো ভীম কুমার। দোয়া রইল ভালো করে ব্যবসা হোক আগামী দিনে। কামাল কলকাতার লাল টকটকে টমেটোর মতো হতে চাইছে। সবাই সাবস্ক্রাইব করে দেখবেন বস। কি নাম? সুরজিৎ মণ্ডল। সুরজিৎ কতদিন ব্যবসা করছো? 10 বছর। কেমন হচ্ছে ব্যবসা? ব্যবসা ঠিকঠাক আছে? গুড গুড। পেঁপে কত করে? 50। ঢেঁড়স? 50। আর একটু নামতে হবে। পটল? 50। টমেটো? 60 টাকা নেমেছে। লঙ্কা? 150 নেমেছে। আশা করি আগামী দিনে আর একটু নামবে মনে হয়। আরো সস্তা হয়ে যাবে। যাক, হাসি মুখটা থাকলে তোমার অনেক উন্নতি হবে আগামী দিনে। দুঃখ করলে কিচ্ছু পাওয়া যায় না। দোকান দেখছি, ভুট্টা টমেটো পেঁয়াজ। কি নাম দাদা তোমার? জয়ন্ত মণ্ডল। জয়ন্তদা কতদিন করছো? 10 বছর। কেমন হচ্ছে ব্যবসা? মোটামুটি চলছে। খুব কষ্ট করে চালাচ্ছ কিন্তু তুমি। হ্যাঁ, হাসি মুখে। তোমাদের এখানে লক্ষ্মী পুজোর প্যান্ডেলটা আমি করেছিলাম ভিডিওটা, এই যা তাই তো? এই যাটা লক্ষ্মী পুজো, এই লম্বা বরাবর সাজানো হয়, প্রচুর খাওয়া দাওয়া হয়। আর সব থেকে তোমাদের যেটা ভালো হয় লক্ষ্মী পুজোর বিসর্জন পালাটা ধুমধাম ধরে হয়। লেবু সবজি, অনেক পুরনো দোকান, এত সাজানো গোছানো। কি নাম দাদা তোমার? শঙ্করদা। কতদিন করছো ব্যবসা? 30 বছর। এখন ব্যবসা একটু ডাউনে আছে, মানে দামটা প্রচুর পড়ে। এই পটল কত করে নিচ্ছ? এই পটল 40 টাকা করে নিচ্ছ, তাও তো এখানে এই পটল 40 করে পাওয়া যাচ্ছে। বিহাল অন্যান্য জায়গায় 50 টাকা করে। ঘোলসাপুর বাজারে আসতে বলছি, এখানে মাছটা তো সস্তাই পাওয়া যায় সব বাজারের তুলনায়, সবজিটাও মোটামুটি সস্তাই থাকে, আলুর দামটাও ঠিক থাকে।
গোলসাপুর বাজার কত বছরের পুরনো? আরো বেশি। গোলসাপুর বাজার কত দিনের? হ্যাঁ, গোলসাপুর বাজার কত দিনের? 70 বছরের বেশি হবে। গোলসাপুর বাজারটা কত দিনের হতে পারে দাদা? কত মোটামুটি? 70-80-100? আমার কত বয়স নেই, আমার 50 বছর বয়স হয়ে গেছে। আপনি এখানে কেনাকাটি করতে আসেন, বাজারটা ভালো, ঠকায় না? ওজন না? ও কম্পিউটার ওজন না, এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাজারটা ঠিক আছে বলে আমাকে প্রশ্নগুলো করতে হয়। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, ঘোলসাপুর বাজার সমিতির নির্বাচিত কমিটি যারা রয়েছে, সভাপতি মাইতিবাবু আছে, সুরজিৎ সহসভাপতি, কিশোর সাহু সচিব আছে, গোপাল নস্কর কোষাধ্যক্ষ আছে, অমল কুমার বারুই, অনেকেই আছে। একটু দেখিয়ে দিলাম, আপনারা পড়াশোনা করে নেবেন। কমিটির মারফত দিয়ে দারুণভাবে এই বাজারটা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে। সুতরাং 2 নম্বর গেট থেকে ঢুকেই আবার সবজির দোকান পেয়ে যাবে। কি নাম দাদা তোমার? শত্রুঘ্ন সিং। সিনা হলে ভালো হতো। কতদিন ব্যবসা করছেন? 30 বছর ধরে ব্যবসা করছে শত্রুঘ্ন সিং, তাই সিং অ্যান্ড ব্রাদার্স। অল কাইন্ডস অফ ভেজিটেবলস পাওয়া যায় বস, শত্রুঘ্ন সিং। কি নাম দাদা তোমার? হ্যাঁ, সুধাংশু সাপই। আর একটি ব্যবসা, ভেজিটেবলের ব্যবসা দেখাচ্ছি। সুধাংশুদা কতদিন করছো এই ব্যবসা? 50 বছর ধরে করছো। খুব ভালো লাগছে 50 বছর ধরে উনি ব্যবসা করছেন। সন্ধ্যেবেলায় ঘোলসাপুর মার্কেটে দেখুন সবজি চারিদিকে পাওয়া যায়। আপনারা যারা বেহালাতে অন্য জায়গায় ঘুরে বেড়ান, এই ভিডিও দেখার পর সন্ধ্যেবেলায় মাছ, চিকেন, মাটন ঘোলসাপুর এসএন রায় রোড সুপার মার্কেটে চলে আসবেন। অজন্তা সিনেমার বিপরীত রাস্তায় রেল কোয়ার্টারের সামনে যাকেই বলবেন পেয়ে যাবেন। দেখাই তোমার দোকানটা, তুমি তো অনেক দিন পুরনো। কি নাম তোমার? রাধাকান্ত সাপুই। শাসন রাধা? হ্যাঁ, শাসমল রাধাকান্ত দা, কতদিন করছো ব্যবসা? হ্যাঁ, 48 বছর ধরে আছে। দারুন 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 সবজি সবজি বিক্রি করছে। কুমড়ো কত করে যাচ্ছে? 40 টাকা। পটল? পটল 40। ঢেঁড়স? যে যেরকম আছে সেইভাবে। ঝিঙে 40। শাসমলদা ব্যবসা করছে হাসি মুখে। এবং এগুলো সব উপরে, আগে সব ছোট ছোট নিচের দিকে বসতো, এখন সবাই উপরে সিট পেয়ে গেছে। একটি সবজির দোকান। কি নাম দাদা তোমার? কতদিন করছো ব্যবসা? বছর 30। হ্যাঁ, ব্যবসা ডাউন আছে নাকি? মোচা কত করে? মোচা 30 টাকা। দেখুন এই মোচার সাইজটা ঘোলসাপুরে 30 টাকায় পাচ্ছেন। ফুলকপি 50-60, যেরকম যখন চলে দামের হেরফের হয়। কুমড়ো? কুমড়ো 40। ঘোলসাপুর এস এন রয় মার্কেটে রয়েছি, সুপার মার্কেট বলা হয়। এখানেই তুমি বাজার করো? হ্যাঁ, আমি এখানেই বাজার। বরাবরই? বরাবরই বাজার। কোথায় থাকো? আমি থাকি অজন্তা পুলিশ কোয়ার্টার। কি নাম? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। তার মানে এইটাই তোমার কাছে? এটাই আমার কাছে। পুলিশের চাকরি করো? আমি না, আমি হসপিটালে চাকরি করি। কোন হসপিটাল? বিবিপুতার হসপিটাল। তা এরা ওজন কম দেয় তো? ঠিক না, কম দেয় না, ঠিকই দেয়। দাম ঠিক না? দাম ঠিক নেই। টাটকা টাটকা মাল দেয়? টাটকা সবজি দেয়। ও, তোমার মুখ থেকে শুনতে চাইলাম, খুব ভালো লাগলো। দর্শকরা শুনবে তোমার মুখ থেকে। বিপি পোদ্দারে কাজ করে আমাদের সাহেব, অজন্তা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে, তার উল্টো দিকেই।
এই মার্কেটে উনি প্রতিদিন ব্যবসা কেনাকাটি করতে আসেন। আমার নাম অরূপ পাত্র। অরূপ দা কেমন আছো আগে বলো। একদম খুবই ভালো আছি বিন্দাস। আর ব্যবসাটা আজকে একটু দেরিতে আসছো, না সকালে খুলেছিলে? না অ্যাকচুয়ালি আমি সকালবেলা খুলি না, আমি এই সন্ধ্যেবেলায় আমার একবেলায় দোকান। সন্ধ্যেবেলাটা খোলো? হ্যাঁ। তো তখন এই জায়গাটা কে বসে? এই জায়গাটা বেসিক্যালি দিনের বেলা সেমনি বসে না, বাইরে বাইরে দোকানদারিরা দোকানদারি করে, কারণ ভিতরে বাইরে দু বেলার ব্যাপার আছে। তো দিনের বেলা আর সকালবেলার সকালবেলা, মানে রাত্রিবেলা বিক্রিবাটা কিছুটা হয়, তুলনামূলক একটু কম কিন্তু হয়, মাঝে মধ্যে হয়। হ্যাঁ, বেশিরভাগ যারা অফিস করে কাস্টমার থাকে তারাই বেশিরভাগ। রাত 10টা অবধি খোলা থাকে? অবশ্যই পেয়ে যাবে। কত বছরের দোকান এই বাজারটা জানা আছে? বাজারটা মোটামুটি ধরে নিন 60-65 বছর তো হবে। 60-65 বছর। বাজারের বয়স কত হবে? আগে খড়গোলার ওখানে ছিল। তো ওটা তো স্বাধীনতার সময় রেলগাড়ি চড়তো যখন। এইটা কথা বলছি, এইটা 60-70, এটা কত হবে মোটামুটি? 95। এটা 95 বছর বয়স। মানে যেটাকে এসএন সুপার মার্কেট বলছে, আর যেটা খড়গোলার ওখানে ছিল সেই ইংরেজ আমলের আগে, ওটা রেল লাইনে উপরে। হ্যাঁ, ওটা কত বছর ছিল ওখানে? তখন তো গ্রাম ছিল, তখন আমার বয়স ছিল তখন 15-16 বছর বয়স, অতটা খেয়াল করছিল। তার মানে এটা 55 আর ওদিকে যদি 20 ধরা হয় 75 বছর বয়স হবে, কারণ 75 বছর হয়েছে আমাদের স্বাধীন হয়েছে দেশ। 77 বছর, তাহলে তো 80 বছরের বাজার এই জায়গাটা। তখন তো এই জায়গাটা খড়গোলা ছিল, গ্রাম ছিল, বিয়ালা বড় বাজার, মানে দুটো বড় বাজার, দু তিনটে বড় বাজারের মধ্যে এটা একটা, এটা একটা বাজার গভর্নমেন্টের, মানে কর্পোরেশনের একটা। তোমার কি মনে হয় যারা ভ্যান গাড়িতে বিক্রি করছে চারিদিকে, তাদের থেকে তো মানুষ কিনছে? অবশ্যই। তখন ভুলে যাচ্ছে এইসব যে দোকানগুলো আছে এখানেও যে কম দামে মাল, ঠিক দাম ঠিক মালটা পাওয়া যায়, সেটা তোমার কি বক্তব্য? আমার বক্তব্য যেরকম দেখুন, বাইরে যারা ভ্যান গাড়ি থেকে যারা কিনছে সেখানে তো কিনুক, কিন্তু আরো যদি বেটার কোয়ালিটি কিন্তু সবজি রিজনেবল প্রাইসে চায় তো অবশ্যই বিকেলবেলা আমাদের এই বাজারে তো আসতেই পারেন, সকালেও আসতে পারেন, সকালেই আসবেন নো ডাউট। দুবেলায় খুবই ভালো ভালো কোয়ালিটির সবজি রিজনেবল প্রাইসে পেতে পারবেন, আর তার সঙ্গে ব্যবহারটা অতি অবশ্যই ভালো, যেটা একটা গ্যারেন্টি পাওয়া যায়। চেনা শোনা দোকান, কোয়ালিটির সঙ্গে ব্যবহার অবশ্যই দরকার। গোলসাপুর মার্কেটের একটা আবদার যে আপনারা এই বাজারগুলো থেকে বাজার করুন, কাস্টমারদের বলছে নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু হাঁটা চলার সাথে সাথে প্রত্যেকটা বড় বড় বাজারে ঢুকে বাজার করুন। হ্যাঁ, নিশ্চয়ই এদেরকে আপনারা সবাই চেনেন, তাই গ্যারেন্টি ওয়ালা সব সবজিগুলো পাবেন, মাছ মাংস পাবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই বার্তা করে সকলের জন্য, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, দেখতে থাকুন কামাল কলকাতা। 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই জেমস লং সরণি থেকে সোজা ধাক্কা মারবেন আরেকটি ফলের দোকানে। কি নাম? মল্লাদা, কতদিন ব্যবসা করছো? 56 বছর। এটা সত্যি মাত্র, এটা ফুটপাতে ছিল? হ্যাঁ, তার আগে খড়গোলার ওখানে ছিল? হ্যাঁ, খড়গোলার ওখানে পুকুর ছিল, যে মাঠটাতে এখন বিল্ডিং হয়েছে। ডিপি বোস, উনি কাউন্সিলর ছিলেন এবং উনি এই বয়স হলো 55-56 বছর বয়স। 56। আর এই টোটাল বাজারটার বয়স কত হবে? এটা 76 সালে। কোনটা? এই বাজারটা আর ওই 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 যেটা খড়গোলার ওখানটা, আরো 20 বছর। 68 সাল। তাহলে দেখতে দেখতে এই বয়স হয়ে গেল, এর 55-56 হয়ে গেল, 57 বছর বয়স। এটা 76 সাল থেকে 48 বছর, আর ওটা নিয়ে 56 বছর, 56-57 বছর বয়সের। আমি এই মার্কেট দেখাচ্ছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন। ফলের দোকানের সাথে সাথে মুদিখানার দোকানগুলোও পাবেন,
কি নাম আছে বাবু তোমার? নাম অঙ্কিত। অঙ্কিত, একটা গ্রোসারি শপ খুলেছে, শিব মূর্তি স্টোর। এখানে এসে একদম তিন নম্বর গেটের পাশে একদম এই শিব মূর্তি স্টোর সে এসে কেনাকাটি করতে পারো। কামাল কলকাতা দেখতে থাকুন। কি নাম দাদা তোমার? আমি দু বছর ধরে করছি দাদা বাজারে। আর এক আগে আপনি কতদিন আগে? এক বছর আগে সকালে। এখন সন্ধেবেলা আসলাম। কটা দোকান খোলা আছে? আপনি দেখেছেন তো আমাকে? হ্যাঁ। আপনি ইউটিউবে? না, আপনি আমার কাছে এসে সকালবেলা দোকান দেখাচ্ছি, মুদিখানার দোকান। মুদিখানার দোকানগুলোর সাথে সাথে দেখাচ্ছি। এটা একটা আগরবাতির শপ। কি নাম দাদা তোমার আগরবাতির শপের? কি নাম আগরবাতি শপের? লক্ষ্মী ভাণ্ডার। এটা আগে তো অনেক রকমের মানে এর দোকান ছিল, গ্রোসারি শপ ছিল, তাই তো? লক্ষ্মী ভাণ্ডার এইরকম বাজারটা সন্ধ্যেবেলা চলে এসে আপনারা কেনাকাটি করতে পারেন, সব রকম আইটেম পাওয়া যায়। এসএন রায় সুপার মার্কেটের ভিতরের পোর্শনের এই বাইরের পোর্শনটা দেখাচ্ছি। এটা সকালবেলায় জমজমাট বাজার থাকে। এই জমজমাট বাজারে আপনারা সকালে এসে কেনাকাটি করতে পারেন। দেখুন, এটা হচ্ছে সকালবেলার মার্কেট। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, বেহালার ঘোলসাপুর বাজার, যেটাকে বলা হয় এসএন রায় সুপার মার্কেট বাজার, যেটা সকাল সন্ধ্যা খোলা থাকে। প্রত্যেকটা দোকানদার অনেক পুরনো, তাদের ব্যবহার ভালো, দাম ঠিক রাখার চেষ্টা করে, ওজন সমানভাবে ঠিক দেয়। সেই জন্য এই দোকানগুলো থেকে কেনাকাটি করুন কাইন্ডলি। অনলাইন থেকে অন্তত সবজি মাছ মাংস ডিম কিনবেন না। ঘোলসাপুর বাজার, বেহালা বাজার, এইসব বাজারগুলোতে আপনারা এসে ভিড় করুন। কামালদার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ারের মারফত দিয়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন। আজ ছিলাম ঘোলসাপুর বাজার। এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে, টাটা বাই বাই জানিয়ে বেহালা ঘোলসাপুর বাজার থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামাল কলকাতা পরিবারের সকলের সাথে একসাথে দেখতে থাকবেন।